Okay. Congratulations, my dear learners. I have already live telecast program Learn with Majoral Facebook page. And you have really done very great. And you have already taken part and you have nicely delivered a speech from your side. But mind it, without practicing, you cannot do it. You cannot do it. তো প্রিয় শিক্ষার্থীরা, এই অল্প কিছুদিনের চেষ্টায়, অর্থাৎ দেড় থেকে দুই মাসের চেষ্টায় তোমরা কিন্তু অনেকই ভালো করেছ। তো কিছু জিনিস আমি বলবো, আমি যখন দেখলাম যে কেউ এগুলো নিয়ে কাজ করে না, তখন আমি শুরু করলাম। তো এই বছরই তোমরা অনেক শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করেছ, এটা একটা পজিটিভ লক্ষণ। তো আমার প্রশ্ন হলো যে এই যে আমরা এই কাজটি করতেছি এবং এই অল্প কিছুদিনের পরিশ্রমে তোমার অবস্থা কি কিছুটা চেঞ্জ হয়েছে না হয় নাই? প্রায় আমি অভিভাবকদের বলতে শুনি এইগুলো ইংরেজি এখন শিখবে না, বড় হয়ে শিখবে। আসলে কি বড় হয়ে সবাই শিখতে পারে? আমি তো অনেক গার্ডিয়ানকে প্রশ্ন করতে পারি বা করি, আচ্ছা আপনি তো শিক্ষিত, আপনি তো বড় হয়েছেন, তা আপনি পারেন না কেন? কি জন্য? আসলে শৈশব থেকে যদি তুমি না শুরু করো তাহলে কিন্তু হবে না। বাংলায় যেটাকে বলে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, অর্থাৎ কি শুরু করো। আজকে যদি তুমি এই ডায়াসে দাঁড়িয়ে দুই লাইন বলতে পারো, ইনশাল্লাহ কিছুদিন পরে তুমি 20 লাইন বলতে পারবা, তবে মুখস্থ করবে না, বারবার পড়বা, বারবার পড়বো। কি বুঝতে পারছো? আর নিজের উপরে বিশ্বাস রাখবো, বিল্ড ইউর কনফিডেন্স অ্যান্ড গেইন ইউর কনফিডেন্স অ্যান্ড বিলিভ ইউর সেলফ। মনে রাখবা, তুমি যত বেশি ভাষা জানবা অন্যদিন তোমার দরজা তত বেশি কি খুলে যাবে। সো ভাষা শেখাটা হলো কি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা কিন্তু কি এই ভাষা শেখার ক্ষেত্রেই পিছিয়ে আছে। আমাদের শিক্ষার্থীরা, এই যে আজকে দেখো তোমাদের জন্যই কিন্তু ডায়াস তৈরি করেছি, এই ডায়াসে তুমি এসে তুমি কি তোমার বক্তব্যটা দিচ্ছ, অর্থাৎ কি রিয়েল প্র্যাকটিস যেটাকে বলে। এই ডায়াসে এসে কথা বলার মতো অনেক স্টুডেন্টকে আমরা তৈরি করতে পারিনি। এর কারণটা কি? কারণটা হলো আমরা সবসময় কি একজন শিক্ষার্থী শুধু লিখতে দিই লিখতে দিই লিখতে দিই না। আমি দেখলাম লিখতে দিলে তার কি হচ্ছে, রাইটিং স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ জ্ঞানের তিনটি অংশ, কগনিটিভ, এফেক্টিভ, সাইকোমোটর। কগনিটিভ যেটা থাকে এখানে, এফেক্টিভ যেটা থাকে তোমার কি হৃদয়ে অন্তরে, হাত পা দিয়ে তুমি যা করবে সেটা সাইকোমোটর, অর্থাৎ বলা যায় জ্ঞান সারা শরীরেই থাকে, তুমি যে পার্টটা ইউজ করো। অর্থাৎ কি যে ভালো ফুটবল খেলে সে পা ইউজ করে, যে ভালো ক্রিকেট খেলে সে হাত ইউজ করে, যে ভালো ছবি অঙ্কন করে সে হাত ইউজ করে, যিনি গান গান তিনি কণ্ঠ ইউজ করে, যিনি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা শিক্ষক তিনি কি করেন, উনি মস্তিষ্ক শক্তি ব্যবহার করেন। সব মিলে সবগুলো পার্টকে কিন্তু ব্যবহার করতে হবে। কিন্তু যদি জিজ্ঞেস করি অধিকাংশই বলে জ্ঞান থাকে শুধু মাথায়, এটা কিন্তু কি একবারে ঠিক নয়। কারণ যে দিন শেষে কি আমরা যে পার্টটা ব্যবহার করে আমি আমার কর্মজীবনে প্রবেশ করব, ওটাই হলো জ্ঞান। আর পাশাপাশি তোমাকে যদি আমি কি আন্তর্জাতিক মানের হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে কি লাগবে, ইংরেজি ভাষা লাগবে। অর্থাৎ ইউ শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংরেজি ভাষার দক্ষতা যদি তুমি না থাকে, মনে রাখবা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তোমার সব সার্টিফিকেট কী হয়ে যাবে, ফেলিওর হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তুমি ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনে ইউ ওয়ান্ট টেক পার্ট অ্যান্ড ইউ ওয়ান্ট বি এবল টু ফাইট, আন্ডারস্ট্যান্ড? সো ফ্রম দিস স্টেজ ইউ শুড স্টার্ট ইউর জার্নি। আর যারা এই ভিডিওটি দেখবেন, বিশেষ করে যদি আপনি অভিভাবক হয়ে থাকেন, সো আজকে থেকে আপনার সন্তানকে উৎসাহ দিন, মনে রাখবেন ভালো কাজে উৎসাহ দিবেন। আমি এদেরকে তৈরি করেছি উৎসাহ দিই এবং তাদেরকে বলেছি তোমরা চেষ্টা করো। প্রথম অবস্থায় ইনি যারা আছে, আজকে আরও কয়েকজন অনুপস্থিত,
অর্থাৎ সবাইকে কিন্তু কি নাম ধরে টাকা আনা লাগতো, এখন আর নাম ধরে টাকা লাগে না, এখন সবাইকে অধীর আগ্রহে বসে থাকে আমরা কখন আসবো। সো প্র্যাকটিস করতে হবে, আপনি আপনার সন্তানকে উৎসাহ দিন, মনে রাখবেন আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার লাইফের সব বড় সুযোগটি কিন্তু হাতছাড়া হয়েছে ইংরেজি বলতে না পারার কারণে, আর আপনি নিজে জেনে শুনেও কিন্তু কে ভুলটা করতেছেন, কী করতেছেন আপনি শুধু নম্বরের পিছনে দৌড়াচ্ছেন, আপনি দেখেন না নম্বর দিয়ে কি হবে, নম্বর দিয়ে কি হবে, নম্বর দিয়ে কি ইউনিভার্সিটির ভর্তি হওয়ার যোগ্যতা সে অর্জন করছে, কিন্তু ইউনিভার্সিটিতে পাশ করার পরেও ভাষাগত দক্ষতা না থাকার কারণে দেখবেন অনেকে কিন্তু পিছিয়ে যাচ্ছে। নম্বরকে অস্বীকার করছি না, কিন্তু কি নম্বর লাগবে, কিন্তু সেই নম্বর যদি কি আমার দক্ষতার সাথে মিল না থাকে সেই নম্বর কোনো কাজে আসবে না। আমি যেমন শিক্ষার্থীদেরকে বলি, একটা ছেলে এ প্লাস অর্থাৎ 80 বা তার তত পেয়েছে, ধরলাম সে 90 পেয়েছে, 95 পেয়েছে, 90 নাম্বার পর একজন শিক্ষার্থী যদি 90 সেকেন্ড ইংলিশ বলতে না পারে, এই ব্যর্থতা কি শুধু শিক্ষার্থীর জীবনে হয়? এটা কার? এটা হলো কি তোমাদের ব্যর্থতা, তোমাদের অভিভাবকদের ব্যর্থতা, পাশাপাশি শিক্ষক হিসাবে আমারও ব্যর্থতা। সো বি কেয়ারফুল, তুমি এমন একটা জামানায় বাস করছো যেখানে কি প্রযুক্তির কি সমাহার রয়েছে, তুমি চাইলেই সেখানে শিখতে পারবা। ভাষা বিজ্ঞানীরা কি বলেছেন, ভাষা বিজ্ঞানীরা বারবার বলছেন যে শোনার জন্য, অর্থাৎ লিসেন লিসেন লিসেন, অর্থাৎ লিসেনিং ইজ দ্য ফাউন্ডেশন, দেন ট্রাই টু স্পিক। আর দুই শ্রেণীর মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে না, মনে রাখবা, একটা হলো বধির আর একটা হলো বোবা। যদি বধির আর বোবা না হয় মনে রাখবা, কান দিয়ে শব্দ ঢুকলে মুখ দিয়ে শব্দ বের হবে, আর তোমার ইচ্ছা থাকতে হবে। এবং আরেকটা জিনিস আমি স্টাডি করে দেখলাম, আমাদের চারপাশে কিন্তু কি যে ভাষা শেখাবে বা ভাষা বলবে তার কিন্তু কি উপযুক্ত পরিবেশ খুবই কম। এমনিতে আমাদের শিক্ষার্থীরা পারে না, পাশাপাশি কি ওদেরকে বলার মতো পরিবেশ কি তোমাদের চারপাশে আছে? না স্যার। নাই, তাহলে তুমি পারবা কিভাবে? তোমাকে স্বপ্ন দেখাচ্ছে তুমি সব বড় হয়ে পারবা, আসলে বড় হয়ে পারা যাবে? না স্যার, বড় হয়ে পারা যাবে না। সো এখান থেকে শুরু করতে হবে, মনে রাখতে হবে তুমি যত বেশি প্রতিকূলতাকে ওভারকাম করতে পারবা তত তোমার কি উপরে উঠতে পারবা, আন্ডারস্ট্যান্ড? মনে রাখবা উপরের দিকে, উপরের দিকে বড় বড় জায়গা যেগুলো সেগুলোতে কিন্তু কি প্রতিযোগীর সংখ্যা সবচেয়ে কম। আমি উদাহরণ দিয়ে বলি, গত থেকে লাস্ট যে বঙ্গবন্ধু ম্যারাথনটি হয়েছে সেখানে আমি খেয়াল করলাম যে ফুল ম্যারাথন যেটাকে বলা হয় 42.42 কিলোমিটার উপরে, 42.15 কিলোমিটার, সেখানে দেখলাম মাত্র 701 জন রেজিস্ট্রেশন করেছে, আর 21 কিলোমিটার রেজিস্ট্রেশন করেছে কত, প্রায় 6,000। তাহলে দেখা যায় কি প্রায় 7-8 গুণ, তাহলে ওইখানে কিন্তু কি ওটার 7-8 ভাগের 1 ভাগ, প্রায় 7 বা 8 ভাগের 1 ভাগ, তাহলে কি কমে গেল না? এখন যদি এটাকে আরও আরও উপরে নেওয়া হয় 50 কিলো, সেখানে আরও কম। ঠিক এরকম তুমিও তোমার লাইফে যায় দেখবা যেখানে কি বড় বড় সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর সাথে কিন্তু কি ইংরেজি জড়িত, এবং তোমাকে ইংলিশে ফ্লুয়েন্সি থাকতেই হবে। অনেক সময় দেখা যায় এরকম লেখা থাকে, আমি সার্টিফিকেট মানে সার্কুলারে দেখেছি যে ইফ ইউ ডোন্ট হ্যাভ ফ্লুয়েন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট। তাহলে এই যে দেখো এই সেন্টেন্স দিয়ে কী বোঝাচ্ছে, তোমার বাকি সব সার্টিফিকেট কিন্তু কি মরহম হয়ে গেছে, অর্থাৎ ওগুলোর কোনো ভ্যালু নেই। অর্থাৎ কি তুমি একবিংশ শতাব্দীতে তোমার জন্ম, তুমি নিজেকে আপডেট করো, প্রযুক্তিতে দক্ষ হও, ইংরেজি ভাষায় দক্ষ হও, অর্থাৎ ভাষাগত দক্ষতা লাগবে, আর মাতৃভাষা বাংলার তো কোনো জুড়ি নাই, সেটাকে অবশ্যই শিখতে হবে। আগে সবার আগে মাতৃভাষা বাংলাকে আমরা প্রাধান্য দিব, তারপর কি ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা সেটাকে আমরা প্রাধান্য দিব, কিন্তু মাতৃভাষাকে কখনোই কি আমরা অবমূল্যায়ন করব না প্রিয় শিক্ষার্থীরা, কারণ আমাদেরকে দৈনন্দিন জীবনে চলার জন্য মাতৃভাষার প্রয়োজন অবশ্যই রয়েছে, আর পাশাপাশি আমার জীবনের জন্য, আমার প্রাইভেট পেশার জন্য, আমার নিজেকে যদি আমি ছড়িয়ে দিতে চাই সারা পৃথিবীব্যাপী তাহলে সেখানে রয়েছে ইংলিশ, আর রয়েছে কি স্প্যানিশ, অ্যারাবিক, এরকম আরও কিছু ভাষা রয়েছে যেগুলি কি সারা পৃথিবী জুড়ে কিছু সমাধিত রয়েছে, তবে ইংলিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো আর কথা বলাবো না, সবাই ভালো থাকবে এবং কি সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।